আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের দেখা যাচ্ছি ইঁদুরের উত্তাপে এত অবস্থা খারাপ যে আর বলার মতো না। তো কিভাবে ইঁদুর ধরা পড়তেছে এটা আপনাদের দেখাবো। দেখেন, এইটা হচ্ছে আমাদের লন্ড্রি রুম। এই লন্ড্রি রুম দিয়ে যেদিক দিয়ে পানি যাচ্ছে, একটা এই জায়গায় অল্প একটু ফুটো ফুটো আছে, এদিক দিয়ে ইঁদুর চলে আসে। ইঁদুর চলে আসে এদিক দিয়ে, এই দরজার নিচ দিয়ে কিছু জায়গা আছে, এই জায়গা দিয়ে এদিক দিয়ে আসে। যার কারণে আমি এখন এখানে স্টিকি প্যাড দেখতে পাচ্ছেন, এখানে একটা পোকা মরে আছে, যেখানে এই পোকাটার উপর পড়ছিল, পরে আটকে আছে। তো ইঁদুর যদি এদিক দিয়ে যাওয়া আসা করে তাহলে মরে যাবে। আর এর ভিতরে দিয়েছি হচ্ছে আপনার বেকিং সোডা আর হচ্ছে পিনাট বাটার। এই বেকিং সোডা ইঁদুর যদি খায়, এদের ক্ষমতা নাই এটা বের করার জন্য বডি থেকে, তো এরা ধীরে ধীরে ক্রমশে মারা যায়। আচ্ছা, তারপরে এদিক দিয়ে আসে ইঁদুরগুলো। এই কর্নারের নিচ দিয়ে, আমাদের এই টিভির নিচ দিয়ে, এই ফার্নিচারের নিচ দিয়ে এদিক দিয়ে আসে, এদিক দিয়ে আসে, চলে আসে। প্রথমে আসে এখানে, এখানে আমরা খাবার রাখি, তো এখান থেকে যায় পার্ক নিয়ে যায়। তারপর এদিক দিয়ে আসে, এখানে আমাদের ক্লোজেট নেওয়ার জন্য, যার কারণে এখানেও আমি এই গ্লু এটা রেখে দিয়েছি। অনেক ফাঁদ দিছিলাম এখানে, কিন্তু কাজ হয় নাই। পরে দেখেন, এইখানে আমাদের বাড়ির উপর দিক দিয়ে, আমাদের বাড়ির উপর দিক দিয়ে এই ছাদের উপরে একটা পাইপ আছে, ওই পাইপ দিয়ে আর কি এয়ার ভেন্টের পাইপ দিয়ে ওই দিক দিয়ে ঢোকে ইঁদুর। ঢোকার পরে এদিক দিয়ে আসে, আসে এই ওয়ালের মধ্যে প্রতি রাত্রে এত কিছু পাইপগুলো আছে, এগুলোকে কামড়ায় কামড়ায় কাটতেছে, সবসময় কাটার চেষ্টা করে। কাটে কাটে হয়তো বাসা বানাচ্ছে, না ওই দিক দিয়ে কোনো একটা জায়গা বানাচ্ছে, বা এদিক দিয়ে বাড়িতে ঢোকার রাস্তা বানাচ্ছে। আরও অন্যভাবে আসে কিচেন কাউন্টার, এটা কিচেন কাউন্টার। এই কিচেন কাউন্টারের নিচে এদিক দিয়ে ডিশ ওয়াশারের ভিতর দিয়ে এদিক দিয়ে একটু জায়গা আছে, এদিক দিয়ে বের হয়। আর এটা আমাদের চুলা, এই চুলার এই পাশে এর ভিতরেও দেখতে পাচ্ছি অনেক পায়খানা করে রাখছে ইঁদুরগুলো। তো এখানে আমি কিছু ফাঁদ দিয়ে রাখছি আর ওখানে বিষ দিয়ে রাখছি, কিন্তু এরা খুবই চালাক, খায় না। এখানে কয়েকটা দিয়ে রাখছিলাম, দেখেন এখানে কয়েকটা দিয়ে রাখছিলাম, আর এর একটা ফাঁদে দেখেন পা দিয়েছিল, একটা ফাঁদে পা দিয়ে ওখানে মারা গেছে। এই ফাঁদে যে খাবারটা দিছি সেটা আধাটা বাটার। বন্ধুরা, এখন এই ইঁদুরটাকে বের করতে যাচ্ছি। ইঁদুর বাড়িতে, ইঁদুর যদি ছোট আকারের হয় তাহলে এই ছোট ট্র্যাপগুলো নেবেন। বড় ট্র্যাপগুলো নিয়েছিলাম, বড় ট্র্যাপের ভিতরে কিন্তু এগুলো ধরা পড়ে না আর ওই খায়ে চলে যায়। তবে এগুলো খুবই ভালো কাজ করতেছে, গতকালকে একটা ধরা পড়ছে, আজকে একটা ধরা, এটা কালকে ধরা পড়েছে। এটা কিন্তু পিনাট বাটার খাইছে, অনেক কিছু দেওয়ার চেষ্টা করছি কিন্তু কাজ হয় না। পিনাট বাটারটা কিন্তু কাজ করতেছে ভালো, চিজ আপনার নিয়ে খায় চলে যায় কিন্তু ধরা পড়ে না। পিনাট বাটার যে খাদ্য বসে তখন এরা আটকা পড়ে যাচ্ছে। বন্ধুরা, আজকে আরেকটা ইঁদুর ধরা পড়ছে, তাই ভাবলাম শেয়ার করি। এই যে দেখেন, এটা হচ্ছে সোফার পিছনে আমি দুইটা রাখছিলাম, আর এর ভিতরে একটার ভিতরে ধরা পড়ছে। কালকে একটা ওখানে ধরা পড়ছিল, আজকে একটা এখানে ধরা পড়ছে। দেখেন, এটা একটু আকারে একটু বড়, এটা বার করে নিয়ে এসে দেখাচ্ছি। সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।